নমস্কার বন্ধুরা আমি পাভেল আর আপনারা দেখছেন টক অফ ট্রিজ তো আজকে দেখাবো এই কাটিমন আম যেটা নিয়ে আমি এত বলি যে ছাদ বাগানে অবশ্যই লাগাবেন লাগাবেন তো এটা কেমন হয় খেতে কীরকম এটার আটিটা কীরকম আঁশ কীরকম এই ডিটেলস সমস্ত রিভিউ আপনাদেরকে এখন দেখাবো তো চলুন আগে আমটাকে কাটি আমরা তো এই কাটিমন আম ছাদ বাগানে অবশ্যই আপনাদের তালিকায় একটা রাখবেন বছরে ফলন পাবেন একদম হালকা হালকা একদমই দেখুন একদম পাতলা আটি এই যে আটিটা দেখাচ্ছি পাতলা আটি তো ভক্ষণযোগ্য অংশ কিন্তু অনেকটা কালার দেখুন এবং তার একটা স্মেল ছড়িয়ে গেছে স্মেল পাচ্ছিস একটা দারুণ স্মেল ছড়িয়ে গেছে তো ছাদ বাগানে অবশ্যই কিন্তু একটা কাটিমট আপনারা রাখবেন এবং যারা এই ভিডিও দেখে রাখবেন এক সময় অবশ্যই বলবেন যে হ্যাঁ সত্যি এই ভিডিওতে আবার ফিরে এসে বলবেন যে সত্যি আমি লাগিয়ে বেশ মানে দারুণ একটা গাছ লাগিয়েছেন বলবেন দেখুন দেখি আমটা কিরকম খেতে কোনো নাম ও নিশান টকের দূর দূর অব্দি নেই দারুণ মিষ্টি এবং মুখে দিয়ে পুরো ঘুলে গেল তো শুধু আমার একার কথা না দেখি ও মিষ্টি আমটা কেমন লাগলো আচ্ছা আপনি হোক একটু টেস্ট করেন ও আচ্ছা 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 পুজো দেবেন তো আমরাই টেস্ট করে গেলাম দারুণ সাদা আম ভালো লেগেছে আমটা তাহলে সবাই লাগাতে পারে যে ওকে কাটিমন একটা অবশ্যই লাগাবেন দেখুন আমের কালার তো যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাপোর্ট করুন তার জন্য সাবস্ক্রাইব করে দি এবং লাইক কমেন্টও শেয়ার করুন এই রকম বাগান এই বাগানের ভিডিও যারা এখনও দেখেননি তো এই বাগানের ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে ভিডিওটি দেখবেন ধন্যবাদ